আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগত আপনাকে কালো আত্মা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে আমি আপনাদের সাথে যে ভয়ঙ্কর ঘটনাটি শেয়ার করব, তবে আজকে আপনাদের সাথে আমি দুইটি ঘটনা শেয়ার করব, যদিও ঘটনাগুলো একটু ছোট, তারপরও খুবই ইন্টারেস্টিং ঘটনা। তার মধ্যে প্রথম যেই ঘটনাটি, এরকম ঘটনা আমি কখনো শুনি নাই, তবে এরকম একটা ঘটনা আমি শুনছি যেটা 2010 বা 2011 সালে সেই রেডিওতে একটা প্রোগ্রামে হইতো হরর সেগমেন্ট নামে, যেটা বাংলাদেশের প্রথম হরর শো ছিল এফএম রেডিওতে, যেটা ভূত এফএম এরও আগে ছিল, আগে শুরু হয়েছিল এই ঘটনাটা। তো বেশ কিছু ঘটনা হরর সেগমেন্টের এপিসোড আমাদের চ্যানেলে আপলোড করা আছে, আমাদের প্লেলিস্টের ওইখানে গিয়ে আপনি দেখবেন যে আসলে বেস্ট স্টোরি নামে একটি প্লেলিস্ট আছে, সেখানে পেয়ে যাবেন, হরর সেগমেন্ট নামে দেওয়া আছে, সেখান থেকে আপনি চাইলে ঘটনাটি শুনে আসতে পারেন। তো আমি আজকের ঘটনায় সরাসরি চলে যাই। তো ঘটনাটা ঘটেছিল যার সাথে, তার নাম ছিল আলী আহমেদ, তার গ্রামের বাড়ি ছিল রংপুর জেলা কাউনিয়া উপজেলায় চকিরঘাট নামক একটা গ্রামে। তো মূল ঘটনাটা ঘটে তিনি যখন এসএসসি পরীক্ষা দেন 2014 সালে, তো তিনি 4.8 পেয়েছিলেন। তো এই রেজাল্ট দেখে তার বাবা তাকে অনেক বকাঝোকা করে যে A+ পায়নি এই জন্য। তো সে বকাঝোকা শুনে রাগ করে তিনি ঢাকাতেই থাকেন, তিনি তার গ্রামে যান নাই। তো কয়েকদিন পরে তার মা বাবা তাকে ডেকে পাঠায় গ্রামে আসার জন্য। তো সে আসতে চায় না, কিন্তু তারপরও তার মা তাকে অনেকবার বলার পরে সে গ্রামে আসার জন্য প্রস্তুতি নেন। তো তিনি যখন গ্রামে আসবেন, তিনি যখন বাসের টিকিট কাটতে যান, সেখানে একটা চায়ের দোকান ছিল, বাস আসার জন্য অপেক্ষা করতেছিলেন, তো তিনি সেই চায়ের দোকানে চা খাচ্ছিলেন। তো একটা সময় একটা বৃদ্ধ লোক আসে ফকির টাইপের, তো তার কাছে মানে ভিক্ষা চায়। তো তিনি সেই লোকটাকে কিছু টাকা দান করেন। তখন লোকটা তাকে জিজ্ঞেস করে, বাবা তুমি কোথায় যাবা? তখন সে বলে যে আসলে চাচা আমি তো গ্রামে যাচ্ছি আর বাসের জন্য অপেক্ষা করতেছি। তখন সে বৃদ্ধ লোকটা তাকে বলে যে বাবা তুমি যে বাসটা আসবে এইটাতে যাইও না। তখন সে বলে যে কেন? তখন বৃদ্ধ লোকটা বলে যে আসলে এই বাসটাতে একটা মল্লির যাবে। তখন সে জিজ্ঞেস করে যে আসলে মল্লির কি? তখন বৃদ্ধ লোকটা বলে যে আসলে মল্লির হচ্ছে মানুষের মতোই দেখতে, কিন্তু তার শরীর থেকে পচা মাংসের গন্ধ, আর ওই লোকটাকে যে দেখবে সেই মারা যাবে, এই বাসটার মধ্যে সবাই মারা যাবে, যারা যাবে সবাই মারা যাবে, তো তুমি বাবা তুমি এই বাসটা যেও না। এটা বলে সে বৃদ্ধ লোকটা ওইখান থেকে চলে যায়। সে ভাবতেছে যে আসলে এটা কি বলে গেল বা এটা কিভাবে সম্ভব। তখন সে ওই চায়ের যে দোকানদার ছিল তাকে জিজ্ঞেস করে, তো দোকানদারটা বলে যে না এরকম কথা আমি কখনো শুনি নাই, বাট ওই বৃদ্ধ লোকটা যখন বলতেছিল আমি তখনই প্রথম শুনলাম। তখন সে কথাটা বেশি একটা গুরুত্ব দেয় না, সে বাস আসে সেখানে উঠে যায়। তো বাসটা যখন চলতেছিল, তো হঠাৎ করে তিনি একটা মানে পচা দুর্গন্ধ পান। তো তিনি ঠিক তখনই খেয়াল করেন যে আসলে দুর্গন্ধটা তার পাশে একটা লোক বসা ছিল পাশের সিটে, তো সেইখান থেকে আসতেছে। তো তখন তার সেই বৃদ্ধ লোকটার কথা মনে পড়ে,
তখন সে চোখ বন্ধ করে আছে। তো একটা সময় তিনি মানে বুঝতে পারলেন যে সেই লোকটা সেখান থেকে উঠে যায়। উঠে তিনি ড্রাইভারের কাছে যায়, তখন তিনি দেখতে পান যে লোকটা যখন গিয়ে ড্রাইভারের পাশে দাঁড়ায়, ড্রাইভারটা তার মুখের দিকে একবার তাকায়, তিনি এই জিনিসটা দেখতে পারেন। তখন ওই লোকটা মানে বাসের প্রত্যেকটা মানুষের কাছে যাচ্ছিল, সবার সামনে গিয়ে একটু দাঁড়াচ্ছিল, তো কম বেশি সবাই লোকটার দিকে একবার করে তাকাচ্ছিল, তারপরে সবাই নাক ধরতেছিল। তো যখন লোকটা তার কাছে আসে, সে তখন চোখ বন্ধ করে রাখে। তো লোকটা তাকে হাত দিয়ে কয়েকবার ধাক্কা দেয় যাতে সে তাকায় তার চোখের দিকে, কিন্তু সেই আলী আহমদ কোনোভাবেই তার দিকে তাকান নাই। তখন সেই লোকটা অনেক চেষ্টার পরও যখন তিনি তার দিকে তাকালে না, তখন তার কাছ থেকে সরে গিয়ে আবার এরকম প্রত্যেকটা মানুষের কাছে সে যেয়ে দাঁড়াচ্ছিল, প্রত্যেকেই তার দিকে তাকাচ্ছিল। তো একটা পর্যায়ে সেই আলী আহমদের কাছে আইসা লোকটা আবারও মানে বসা পড়ে তার পাশের সিটে। তখন সে চোখটা ওই যে তাকে আসতে দেখেই সে চোখটা বন্ধ করে আবারও শুয়ে পড়ে, মানে সিটের সাথে হেলান দিয়ে, যাতে সে তাকে দেখতে না পারে। তারপরে হঠাৎ মানে একটা সজোরে ধাক্কা, তারপরে তার আর কিছু মনে নাই। তো যখন তার জ্ঞান ফিরে আলী আহমদের, তখন তিনি দেখেন যে হসপিটালে তিনি, তার জ্ঞান ফিরছে 3 দিন পরে। তখন সে জিজ্ঞেস করে যে আসলে আমার কি হয়েছে। তখন তার মা বাবা বলে যে আসলে বাবা তোমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে, সেই গাড়িতে থাকা প্রত্যেকটা লোকই মারা গেছে, প্লাস একবারে যখন সামনে যে ড্রাইভার ছিল সে একবারে থেতলে গেছে, আর একমাত্র তুমি ওই বাসের মধ্যে বেঁচে আছো, এছাড়া বাকি যারা ছিল সবাই মারা গেছে। তো এই কথাটা শুনে সেই আলী আহমদের সেই বৃদ্ধ লোকটার কথা আবারও মনে পড়ে যে আসলে ওই লোকটার কথাটাই ঠিক, কিন্তু প্রশ্ন হচ্ছে যে ওই লোকটা কি ছিল, আর সে কিভাবে জানলো যে এই বাসটা অ্যাক্সিডেন্ট করবে, যার ব্যাখ্যা তিনি আর কখনোই খুঁজে পান নাই। তো ভিউয়ার্স, এরকম অলৌকিক অনেক কিছুই ঘটে পৃথিবীর মধ্যে যার ব্যাখ্যা আমরা কখনোই খুঁজে পাই না, যার ব্যাখ্যা মানে আপনার কল্পনার চাইতেও বেশি কঠিন, যা আপনি নিজে কল্পনাও করতে পারবেন না যে এরকম কিছু একটা ঘটতে পারে। আর একটা বৃদ্ধ সে কীভাবেই জানতে পারে যে এরকম ঘটনা ঘটবে, সে কে ছিল, সে কি মানুষ নাকি অন্য কিছু? তো প্রশ্ন রইল আপনাদের কাছে, কমেন্ট বক্সে লিখতে পারেন। তো এখন আমি দ্বিতীয় ঘটনায় যাচ্ছি। ঘটনাটি ঘটেছিল 1996 সালে ময়মনসিংহের একটি মেডিকেল কলেজে, একটি মর্গে। সেখানে দুইটি মেয়ে ছিল, মিলি এবং মমতা, তারা দুই বান্ধবী, তারা খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। একদিন ক্লাস চলছিল মর্গের মধ্যে, তো সেই ক্লাসের মধ্যে মিলি আর মমতা একটি লাশ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিলেন। তো মমতা একটু ভালো ছাত্রী ছিলেন, যার কারণে তিনি লাশটা কাটছিলেন। তো এমন সময় মর্গের মধ্যে থাকা অবস্থায় বোঝা যায় না যে বাইরে দিন না রাত। তো লাশ কাটতে কাটতে অনেক সময় চলে যায়, তখন মিলি মমতাকে কিছু না বলে তিনি চলে আসেন, আর মমতা হয়তো ভাবতে থাকেন যে মিলি তার পাশেই আছে, তখন তিনি লাশ কাটতে থাকেন। ও আরেকটি কথা, সেদিন ছিল বৃহস্পতিবার, তখন মর্গের তালাবদ্ধ করে দেওয়া হয় মমতাকে ভিতরে রেখে, কারণ তারা জানতেন না যে মমতা ভিতরে আছে। তো পরের দিন বন্ধ ছিল, শনিবার দিন মর্গ আবার খোলা হয়।
তখন খোলার পরে তারা অস্বাভাবিক কিছু দেখতে পান। সেখানে দেখেন যে মমতা সেখানে আছে, কিন্তু তাকে একটা হিংস্র প্রাণীর মতো দেখা যাচ্ছে। তার চুলগুলো কেমন যেন উস্কো ফুস্কো সাদা হয়ে আছে এবং সারা মর্গের মধ্যে সমস্ত লাশ ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে আছে। মমতা যাকে দেখছে তাকে আক্রমণ করতে আসছিল, তারপর মমতাকে গুলি করে হত্যা করা হয়। মমতাকে মারতে 11টি গুলি লেগেছিল। তার ঠিক এক মাস পরে মিলি ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। মিলি ভাবতেন যে তার জন্যই মমতার এই অবস্থা হয়েছে, কারণ সে মমতাকে আসার সময় ডেকে আসেনি। এই ছিল ভিউয়ার্স ঘটনা। ঘটনাটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।